নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নৃপেন সিংহের মরদেহ নিয়ে দিনভর উত্তেজনা, ভাঙচুর মিজোরাম গামী গাড়ি। পৌরসভা নির্বাচনে কাছাড়ে চালু হল মডেল কোড অব কন্ডাক্ট, জানালেন কীর্তি। কনে বিয়ের অধিবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বিয়ের সামগ্রী সহ আসবাবপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি ধলাইর ওয়েল ট্যাঙ্কার চালক প্রবীণ সিংহের মৃত্যুর পর মিজোরামে আটক হওয়া খালাসি নৃপেন সিংহের মৃত্যু ঘটে বুধবার মিজোরামের কারাগারে। বৃহস্পতিবার তার মৃতদেহ ধলাই রামপ্রসাদপুরে পৌঁছাতে চাপা ক্ষোভের বিস্ফোরণ ঘটে, স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠেন। রামপ্রসাদপুরে গ্রামীণ সড়কের মুখে অবরোধ গড়ে তোলেন মণিপুরী মহিলা সংগঠন মৈরাপাইবির সদস্যরা। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে একসময় স্থানীয় উত্তেজিত জনতা সড়কে চলে আসেন। ঠিক সেই সময় মিজোরামগামী একটি গাড়িতেও ভাঙচুর চালান তারা। এদিন শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয়বারের মতো ময়নাতদন্তের পর বেলা আড়াইটে নাগাদ তার মরদেহ পরিবারের কাছে সমঝে দিতে নিয়ে আসা হয়, কিন্তু পরিবারের লোকেরা মৃতদেহ সমঝে নেননি। তাদের দাবি, যদি তাদের কাছে সমঝে দিতে হয় তবে জীবিত নৃপেন সিংহকে সমঝে দিতে হবে বলে জানান তারা। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা মৃতদেহ সমঝাতে না পেরে পুনরায় শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে মর্গে রাখা হবে মৃত খালাসি নৃপেন সিংহের মরদেহ। উল্লেখ্য, বুধবার রাত একটা নাগাদ তার মরদেহ এসে পৌঁছায় অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে। ইয়াত অঞ্চলের মানুষ গ্রিভেন্স আছে, আমার মানুষ আমি বসাব নোৱাৰিলো ডিউ টু, তারপর প্রশাসনে এডমিনিস্ট্রেশনে ইয়াতে কথা দিছিলে যে আমি 14 দিনের মূরত আমি ঘুরে আনি, যাই দেখা মানে আমি ঘুরে আনি, কিন্তু ব্যর্থতার ফলত ডিউ টু ফেইলার এই দুটা মানুষ আমি হেরাইছো। আমার ডিমান্ড এটাই, যাক মানুষ মারিছে এইবিলাক মানুষ এতিয়ালৈকে মই চেহারা দেখা নাই। আমি আমার আসাম গভর্নমেন্টের ওসর এইটু আমি জনগণের ফালেরপর এইটু অনুরোধ জানাম যে অতি সোনকালে কালপিটবিলাক এরেস্ট করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, জয়েন্ট অপারেশন করক, আমার ডিজিপি সাহেব আছে তাতেও আছে, মিজোরাম সিএম আসাম সিএম মিলি হায়ার লেভেল এনকোয়ারি করে পুলিশ এনকোয়ারি করে কালপিট এরেস্ট করব। দু নম্বর কথাটি হয়েছে নিরাপত্তা আমার দিব লাগিব, এইবিলা ঘটনা ইয়াতে পুলিশের গ্যারেন্টি নেই, পুলিশও মরিছে যাওয়া বছর, ছজন ঢুকালে কোনো রিজন না আসিল, এইবারও তেওঁলোকে ঢুকালে কোনো রিজন না আসিল। আমার ডিমান্ড এইটুই, হওয়া দিনত আমিও ডক্টর রুমিনা যাওতে মোর কি গ্যারেন্টি আছে, নর্মাল মান। আসন্ন পৌরসভা নির্বাচনে নির্ঘণ্ট ও ঘোষণা হওয়ার সাথে সাথেই কাছাড় জেলায় চালু হয়ে গেল মডেল কোড অব কন্ডাক্ট। একই সাথে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য রাজনৈতিক স্তর থেকে প্রশাসনিক স্তরে দেখা যাচ্ছে ব্যাপক তৎপরতা। কাছাড় জেলায় দুটি শহরের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। পৌরসভা নির্বাচন পরিচালনা করতে লক্ষ্মীপুর মহকুমায় সরকারি কাজকর্মগুলো লক্ষ্মীপুর শহরে সম্পন্ন করা হবে, তবে সোনাই শহরের সব ধরনের নির্বাচনী কাজকর্ম পরিচালনা হবে কাছাড় জেলার জেলাশাসকের কার্যালয় থেকে। বৃহস্পতিবার জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক কীর্তিচুলির পৌরোহিত্যে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলাশাসক কীর্তিচুলি জানান, সোনাই বিধানসভা কেন্দ্রে মোট 11টি ওয়ার্ডে 15টি বুথ থাকবে। আগামী 15 ফেব্রুয়ারি বিকেল 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 15 ফেব্রুয়ারি বিকেল 3টের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে সকল প্রতিদ্বন্দ্বীদের। আগামী 17 ফেব্রুয়ারি স্ক্রুটিনি এবং 20 ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী 6ই মার্চ অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন এবং 9ই মার্চ হবে ভোট গণনা। এদিন প্রত্যেক ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সোনাই মে জেসে আপ জানতে হ্যায় 11 ওয়ার্ড হ্যায়, ইসমে ইস বার 15 পোলিং স্টেশন রাখা গিয়া হ্যায়। ওয়ার্ড নম্বর 3 এন্ড ওয়ার্ড নম্বর 7 মে বিকজ পপুলেশন জ্যাদা হোনে কে নাতে ওয়াহাঁ পে জ্যাদা হমনে পোলিং স্টেশন দিয়ে হ্যায়। আপকো জানকারি হোগা কি কল ক্যুকি নোটিফিকেশন আ গিয়া থা ইলেকশন কা, কল সে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হ্যায়। মেয়ে সবই পলিটিক্যাল পার্টি সে রিকোয়েস্ট করতি হুঁ কি সিভিল রখে এন্ড মডেল কোড অফ কন্ডাক্ট কা ভায়োলেশন না করে, এন্ড ইসমে আপকা আগর র্যালি হো ইয়া কুছ ভি হো আপ ফর্মাল পারমিশন লেকে আগে বড় সকতে হ্যায়। মেয়ে থোড়ে ডেটস মেনশন করনা চাহতি হুঁ ইয়ে ইলেকশন কে টাইম টেবল কে হিসাব সে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশনস ইজ 15 ফেব্রুয়ারি, ज्यादा दिन नहीं है, ट्यूजडे इज द लास्ट डे। तो मैं रिक्वेस्ट करती हूँ कि सोनाई टाउन म्युनिसिपैलिटी से जितना जल्दी आप फॉर्म लेके फाइल करना शुरू कर लीजिएगा। ट्यूजडे 3 PM तक लास्ट टाइम है नॉमिनेशन अप्लाई करने के लिए।
स्क्रूटनी ऑफ नॉमिनेशन पेपर्स होगा 17 तारीख, 17 तारीख ही फिर पब्लिकेशन हो जाएगा वैलिडली नॉमिनेटेड कैंडिडेट्स के लिए। लास्ट डेट ऑफ विड्रॉल होगा 20 फरवरी, एंड 20 फरवरी को ही फाइनल लिस्ट ऑफ कैंडिडेट्स दोपहर में अनाउंस हो जाएगा। डेट ऑफ पोल है 6 मार्च को, आपको आना है। टाउन के वासियों को सभी को रिक्वेस्ट है कि 6 मार्च को आइएगा और आपका बहुमूल्य वोट कास्ट कीजिएगा, एंड काउंटिंग ऑफ वोट्स होगा 9 मार्च। কোনেবিয়ের অধিবাসের রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘরের আসবাবপত্র, বিয়ের ফার্নিচার সহ লেপ তোষক এবং বিয়ের আনুষঙ্গিক সামগ্রীগুলো পুড়ে ছাই হয়ে গেল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সোনাইয়ের কাজডহর তৃতীয় খণ্ডে। পেশায় কৃষক রাজমোহন গোয়ালার মেয়ে অনিতার বিয়ে ছিল বৃহস্পতিবার, কিন্তু বিয়ের আগের রাতেই ঘটে গেল এক দুর্ঘটনা। মেয়ের বিয়ের জন্য বাড়ির উঠোন জুড়ে প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছিল। একই বাড়িতে রাজমোহনের ভাই বিজয় গোয়ালের ঘরও রয়েছে। ভাইয়ের ঘরে মেয়ের বিয়েতে উপহার হিসেবে দেওয়ার জন্য ফার্নিচার সহ অন্যান্য সামগ্রী রেখেছিলেন রাজমোহন বাবু। বুধবার রাতে অধিবাসী বাড়ির সকলে যখন মত্ত ছিলেন, ঠিক সেই সময় বিজয় গোয়ালের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে সূত্রপাত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের। বিয়ের প্যান্ডেলের জন্য ঘরটি আড়াল হয়ে থাকার দরুন আগুন কেউ টের পাননি। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যেই পুরো ঘর দাউদাউ করে জ্বলে উঠলে তখন বাড়ির লোকেরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। সাথে সাথে তারা আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরাও এগিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত বাড়ান। এদিকে আগুন লাগার ঘটনা এলাকায় চাউর হতে রাজমোহনবাবুর বাড়িতে ছুটে আসেন জিপি সভাপতির স্বামী আমরুল হক লস্কর। খবর দেওয়া হয় সোনাই দমকল বাহিনীকে। দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে, তবে স্থানীয়রা অনেক চেষ্টায় আগেই আগুনের শক্তি কমিয়ে আনেন। আগুনে বিজয় গোয়ালের ঘরে থাকা আসবাবপত্র সহ বিয়ের সামগ্রী সব ছারখার হয়ে যায়। এদিকে বৃহস্পতিবার সকালে জিপি সভাপতি রুশিনা লস্কর ও তার স্বামী রাজমোহনবাবুর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে 3টি কম্বল সহ বিয়ের কাজ সম্পূর্ণ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই অসহায় পরিবারকে সরকারিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কাছাড় জেলা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। 8টার সময় আমার বুড়ো ভাইয়ের মেয়ের বিয়া, এর সময় সব আমরা ইয়ে করাতে আসলাম, এখানে হঠাৎই ঘরের মধ্যে আগুন লেগে গেছে। এরপরে আমার গাঁর মুসলিম ভাইরা, হ্যাঁ, আর আমার গোলার ভাইরা আইয়া, এটা বহুত মানে ভয়ঙ্কর আগুন লাগছে। এরপরে আমরা আঞ্চলিক পঞ্চায়েত সাহেব কাজল, হ্যাঁ, আইয়া, এটা আর বাঙালি মানুষ আইয়া সব আমাকে হেল্প করে, আমার বহুত পয়সা করি সোনা করার মধ্যে 20 লাখ টাকার মতো আমার ইয়ে হয়ে গেছে। বউর সোনা, হ্যাঁ, মা সোনা, বইনা আসলো তার সোনা, আমার ছেলে আসলো তার সোনা, আমি পয়সা করি আসলো, এসব আমার সব দিলে আসে। এটা আমার খাপড় মতো ফেরার মধ্যে আমি যে খাপড়টা লাগাইছি এই খাপড়। সুপ্রিম কোর্টের নির্দেশে এনসিপিসিআর এর এক বিশেষ দল শিলচর শহরে ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল স্ট্রিট ও চাইল্ড লেবার। বৃহস্পতিবার শিলচরের 4টি এলাকাকে হটজোন হিসেবে চিহ্নিত করে অভিযান চালানো হয়। এদিন উদ্ধার হওয়া স্ট্রিট ও চাইল্ড লেবারের মধ্যে এক শিশু তার পিতার অসুস্থতার দরুন ভিক্ষে করছিল বলেও জানা গেছে। এদিকে অভিযান শেষে এদিন বিকেলে শিলচর সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত জানান রাজ্যিক শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষে অজয় কুমার দত্ত। তিনি জেলা প্রশাসনের কাছে 2 মাস অন্তর অন্তর অভিযানটি অব্যাহত রাখতে আর্জি জানান। পাশাপাশি উদ্ধার হওয়া শিশুগুলো পথে নামার বা কাজে যোগ দেওয়ার কারণ বের করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এছাড়া এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক নবনীতা হাজারিকা, অজয় কুমার দত্ত, সুজিত চক্রবর্তী, প্রশান্ত দ্বিবেদী প্রমুখ। বলে সব কিছুকে নিয়ে কালকে একটা প্ল্যান করে তারপর আমরা আজকে ট্রাইবে গিয়েছি। তো ট্রাইবে যাওয়ার পরে আমরা স্পট এরিয়া যেগুলো ছিল, যেমন তারাপুর আর আপনার স্টেশন এরিয়া, প্রেমতলা বুলদিঘি মল এরিয়া আর রামনগর ISBT এরিয়া, তো এই 3টা স্পট এরিয়া থেকে অ্যাপার্ট ফ্রম দিস, এই স্পট এরিয়া ছাড়াও আমরা আপনি মেডিকেল পর্যন্ত গিয়েছিলাম। মেডিকেল পর্যন্ত গিয়েও আমরা আরও কিছু বাচ্চাকে রেস্কিউ করতে পেরেছি। টোটাল আমরা 17 নম্বর্স বাচ্চা আপনার রেস্কিউ করতে পেরেছি। তাদের মধ্যে হাইয়েস্ট এজ হলো 16 আর লোয়েস্ট এজ হয়েছে।
কয়েক দফা দাবি নিয়ে কর্মবিরতি সহ অবস্থান ধর্মঘটে বসলেন সারা আসামের ঠিকাভিত্তিক 8,500 পঞ্চায়েত কর্মচারীরা। 60 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা, প্রত্যেক কর্মচারীদের আরোপিতে অন্তর্ভুক্ত করা সহ সমকাজ সমবেতন প্রদান করা, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সকল সুযোগ সুবিধা প্রদান করা, বিভাগীয় খালি পদগুলো যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান, ঠিকাভিত্তিক কর্মচারীদের নিযুক্তিকরণ এবং চাকরি স্থায়ীকরণ ইত্যাদি বেশ কয়েকটি দাবিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে কর্মরত ঠিকাভিত্তিক কর্মীরা বিগত 1 ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার 10ম দিনে অব্যাহত থাকে তাদের এই আন্দোলন। এদিন পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে ঠিকাভিত্তিক কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে পুনরায় উত্তাল হয়ে ওঠে দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয় চত্বর। 39 জনের এই শান্তিপূর্ণ আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সরকারের নিকট তাদের দাবি পূরণের জোরালো দাবি জানান। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন হোসেন আহমেদ চৌধুরী, হায়দার হোসেন, সোহেল আহমেদ চৌধুরী, রাজশ্রী ভট্টাচার্য, বিক্রম রায়, রিয়া দে, আব্দুল রহিম, নুমান উদ্দিন সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের কাছে তারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালীন এই ধর্মঘট অব্যাহত থাকবে। বাধ্য হয়ে আমরা গত 1 ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে সারা আসাম জুড়ে একই ব্যানারে আমরা ধারাবাহিকভাবে কর্মবিরতি তথা অবস্থান ধর্মঘট করে যাচ্ছি। আজকে আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রীযুক্ত রঞ্জিত কুমার দাস মহাশয় বিকাল 3 ঘটিকার সময় PNRD কমিশনার অফিসে আমাদের সেন্ট্রাল ইউনিয়নের প্রতিনিধিদের ডেকেছেন মিটিংয়ের জন্য। যদি মিটিংয়ে কোনো আমাদের সমাধান সূত্র, আমাদের যে দাবিগুলো আছে ন্যায্য দাবি, সে দাবিগুলির স্বপক্ষে যদি কোনো সমাধান সূত্র বাইর হয়, তাহলে তো আমরা আজকে বিকালে সম্ভবত আমাদের অবস্থান ধর্মঘট তথা কর্মবিরতি প্রত্যাহার করব। আর যদি কোনো গঠনমূলক সমাধান না আসে, তাহলে আমাদের আন্দোলন কন্টিনিউ যেভাবে আছে সেইভাবে থাকবে। আমাদের ন্যায্য দাবিগুলির মধ্যে রয়েছে, প্রথম অবস্থায় আমাদের 60 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চয়তা প্রদান করা, দ্বিতীয়ত আমাদেরকে আরোপির আওতায় নিয়ে আসা, তৃতীয়ত মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদেরকে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক যে নীতি আছে সেই নীতি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য করা, এবং চতুর্থত আসাম সরকারের অন্যান্য বিভাগের যে সকল টিকাভিত্তিক কর্মচারী আছেন, যেমন SSA-তে আছেন, NHM-এ আছেন, তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে সে সকল সুযোগ সুবিধা PNRD টিকাভিত্তিক কর্মচারীদেরকেও। কাছাড়ের অয়েল ট্যাঙ্কার চালকের মৃত্যুর পর আটক খালাসি নৃপেন সিংহের মৃত্যু ঘটল মিজোরামে। বুধবার সকালে নৃপেন সিংহের মৃত্যুর খবর চাউর হতেই মৃতের বাড়িতে ছুটে যান কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর এম শান্তিকুমার সিংহ। ঘটনার সত্যতা জানতে ধলাইয়ের তৃণমূল নেতা বিক্রম সিংহকে সাথে নিয়ে ধলাই থানাতে যান এবং সেখানে গিয়ে খালাসি নৃপেন সিংহের মৃত্যুর খবর জানতে পারেন। তিনি সেই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানোর পাশাপাশি এতে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। এদিন কাছাড় তৃণমূল নেতা অয়েল ট্যাঙ্কার চালক প্রবীণ সিংহ এবং খালাসি নৃপেন সিংহের মৃত্যু রহস্য নিয়ে CBI তদন্তের দাবি করেন এবং মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে দাবি জানান। পাশাপাশি এদিন তিনি সমাজের সকল স্তরে জনগণকে এগিয়ে এসে সংঘবদ্ধ আন্দোলন করে মিজোরাম সরকারকে সঠিক জবাব সহ আসাম সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতে মত পোষণ করেন। আজ হাম ধলাই সমষ্টি কে লান্তুগ্রাম গ্রাম কে নৃপেন সিং কে ঘর মে হনকে ভাইয়া হে গৌরী সিং ও বহন হিনা দেবী। তো অত্যন্ত দুঃখদ কি বাত নৃপেন সিং মিজোরাম মে মিজোরাম গভর্নমেন্ট কি জুডিশিয়াল কাস্টোডি মে থা কল তক। তো আজ সুবহ হমক ইয়ে পতা চলা কি জেল কে অন্দর মে ও আপনে আপকো ফাঁসি লগা কে খুদকুশি কর দিয়া। ইয়ে খবর ধলাই থানা উসকে ঘর ওয়ালো কো আজ সুবহ আকে দিয়া। ইয়ে কভি নাই হো সকতা, ये हम लोग विश्वास कभी नहीं कर सकते कि নৃপেন जैसा इंसान जो नौजवान है, भविष्य के लिए उज्जवल तारका है, वो ऐसे काम कभी नहीं कर सकते, क्योंकि ये जो साजिश है हम लोग कतई मानने को तैयार नहीं। আসাম চানেগমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার বিভিন্ন বাগান পরিদর্শন করলেন রাজদীপ গোয়ালা। আসাম চানেগমের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আসাম চানেগমের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা বুধবার প্রথমে লঙ্গাই চা বাগানে উপস্থিত হন। এদিন চা শ্রমিকদের নিয়ে প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে সকলকে শুভেচ্ছা বার্তা জানান তিনি। পরে লঙ্গাই চা বাগানে কর্তব্যরত শ্রমিকদের মুখ থেকে বিভিন্ন সমস্যার ব্যাপারে অবগত হন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদিন সংক্ষিপ্ত আকারে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ করে শ্রমিক কোয়ার্টারগুলো পরিদর্শন করেন এবং পরে ফ্যাক্টরির বিভিন্ন পদাধিকারীর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন। চা পাতার মান কিভাবে অধিকতর উন্নত করা যায় সে বিষয়ে ফ্যাক্টরি ম্যানেজার ও বড়বাবুর সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এদিন লঙ্গাই বাগানের বিভিন্ন জায়গায় বাগান প্ল্যান্টেশনগুলো পরিদর্শন করেন তিনি। কর্মচারী মেনেজমেন্টৰ যিমান ষ্টাফ আছে আৰু বিশেষ কৰি আমাৰ যে শ্ৰমিক আছে সবক আমি আন্তৰিক অভিনন্দন
শুভেচ্ছা জ্ঞাপন করে আছো। আজি আপোনালোকে জানে কি অসম চা নিগম এটা বহুত টাফ টাইমৰ টাইম চলি আছে, আর এই টাফ টাইমত আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ নেতৃত্বত চেষ্টা চলি আছে কি অসম চা নিগমৰ যিমান সমস্যা আছে এই সমস্যাবিলাক কিভাবে কিদরে আমি সমাধান কৰিব পাৰো। ইয়াতে আমাৰ শ্রমিক কর্মচারীবিলাকৰ বহুত ইস্যু আছে, বহুত বাকেয়া, বহুত ডিউজ পেন্ডিং হৈ আছে, এই ডিউজবিলাক আমি কিদরে আমি ক্লিয়ার কৰিব পাৰো। বহুত মানুহ বহুত দিনৰ পৰা কন্ট্রেকচুয়েলত কাম কৰি আছে, তেওঁলোকক কিদরে আমি পার্মানেন্ট কৰিব পাৰো, এই ধরনের বহুত কথা আছে। আমার অসম চা নিগমের বহুত মাটি দখল হয়ে আছে, বাহিরের মানুষ আহি আমার নিগমের বাগানের বহুত জমি দখল করে আছে, এই জমিবিলাক বেদখল করার কারণেও আমি চেষ্টা করে যাব। এই কথাবিলাক বন্যা সমস্যা সমাধানের সাথে সাথে পরিবহন ব্যবস্থা সুচল করার জন্য প্রায় 8 কিলোমিটার নদীর বাঁধ পাকা সড়কের উন্নীতকরণ পদক্ষেপের অংশস্বরূপ বৃহস্পতিবার রূপাগ্রামের 8 কিলোমিটার রাস্তা ও নিভিয়ার অলিভিয়া ছড়া এবং উল্লছড়া সিংলা নদীর বাঁধের পাকাকরণ প্রকল্পের সুফল শিলান্যাস করেন আসামের জলসম্পদ ও সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা ও বিধায়ক বিজয় মালাকার। উল্লেখ্য, বিভাগের তরফ থেকে 9 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই কাজের সূচনা করেন তিনি। পরে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা ও বিধায়ক বিজয় মালাকার বলেন, সকলেও দিছে বিজেপি মানে রাইজক দিয়া হয়েছে সকল, তার পাছত দেখবলে পাওয়া গেল যে সিট কম, সব ডেমোগ্রাফিক চেঞ্জেস আমি দেখিছো সকলে, অসমের কারণে কিছু ভয়াবহ দিনের আগজাননি, কিন্তু আমার যৌরব আমার যাভিমান অক্ষুণ্ণ থাকিব তার কারণে আমি অহরহ কাম করে আছো, তার কারণে ভবিষ্যতেও কাম করি। মই আকৌ কৈছোঁ, আমাৰ যি গৌৰৱ আমাৰ স্বাভিমান তাৰ কাৰণে বিজেপিৰ চৰকাৰখনে প্ৰত্যেক দিনে প্ৰত্যেক ৰাতিয়ে কাম কৰিছে, বৰ্তমানেও কৰিছোঁ ভৱিষ্যতেও কৰিম, আৰু আকৌ কৈছোঁ আমি আমাক সুৰক্ষিত কৰিব লাগিব, সকলোৱে মিলি আমি আমাক সুৰক্ষিত কৰিব লাগিব। আজি ৰাতামাৰিত কেইটা আপুনি শিলান্যাস কৰিছে? দুটা প্ৰগ্ৰেম আছে, আমি এবাৰ ৱাটাৰ ৰিচোৰ্চেছ ডিপাৰ্টমেণ্টৰ পৰা প্ৰায় 18 কোটি টকা দিছিলোঁ ৰাতামাৰিৰ বিভিন্ন কামৰ কাৰণে, আৰু কৰিবলগীয়া কামৰ বিষয়ে বুজ লৈছোঁ, ভৱিষ্যতেও আৰু কাম কৰিবলগীয়া ৰাতাবাৰীলৈকে নিশ্চয় কৰিম। আনন্দ মিশ্ৰ সন্দৰ্ভত কি ক'ব, যিহেতু তেওঁ চৰকাৰৰ প্রত্যাশা মোতাবেক পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় চা বাগানের বিভিন্ন সর্দার ও চৌকিদারের হাতে যথাক্রমে স্মার্টফোন ও সাইকেল তুলে দিল জেলা সমাজ কল্যাণ বিভাগ। এ মর্মে করিমগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে স্থানীয় বিধায়কের ব্যবস্থাপনায় সমষ্টির বৈঠাখাল চা বাগান নাচঘর প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভারত মায়ের প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এতে পূর্ব প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী সভায় এলাকার 143 জন চা শ্রমিক চৌকিদারের মধ্যে সাইকেল ও 48 জন চা শ্রমিক সর্দারের হাতে সরকারিভাবে বিনামূল্যে স্মার্টফোন তুলে দেওয়া হয়। সভায় বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিভাগের SW জাগৃতি কালোয়ার। সভায় নিজ বক্তব্যে বিভাগীয় SDW কালোয়ার জানান, এদিনের সভায় মোট 191 জন হিতাধিকারীদের হাতে সামগ্রী বন্টন করা হয়, বাকিদের পর্যায়ক্রমে সরকারি সাহায্য বাবদ স্মার্টফোন ও সাইকেল পাইয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজ বক্তব্যে অনেকটা রাগঢাক না রেখে বিরোধীদের একঘাত নিয়ে বলেন যে তারা অতীতের ন্যায় সম্প্রতি বিজেপির নাম ভাঙিয়ে মিথ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের পায়ের তলায় বর্তমানে মাঠ না থাকায় তারা বিজেপিকে বদনাম করতে উঠে পড়ে লেগেছে। বিধায়ক আরো বলেন যে বিজেপি সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভাজনের রাজনীতি করে না, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আদর্শে পরিচালিত বিজেপি সরকার জনগণের কাজ করে এগিয়ে চলছে বলে জানান তিনি। বাগানের মানুষ সব থেকে বেশি জানে, নির্বাচন আসলে নেতাদেরকে দেখা দেব ঠিক না? হ্যাঁ, কোন সরকার আপনাদের কথা চিন্তা করেছে যে স্মার্ট মোবাইল দিলে কি উপকার হতে পারে? কোন সরকার চিন্তা করেছে? অরুণোদয় মাসে মাসে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আসছে যাতে আমরা সুন্দরভাবে থাকতে পারি, প্রধানমন্ত্রী আবাস ব্যাংকে অ্যাকাউন্টের মারফতে আপনাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, যাতে প্রত্যেকজন চা বাগানের কার্যকর্তা একটা সুন্দর পাকা বাড়ি করে, সঙ্গে শৌচালয় থাকে, ফ্রি ইলেকট্রিক এর কানেকশন করে দেওয়া হয়েছে, 30 ইউনিট ইলেকট্রিক বিল ফ্রি করে দেওয়া হয়েছে, বলতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা চলে যাবে, এত প্রকল্প চা বাগানের জন্য করে দেওয়া হয়েছে, শুধু
চা বাগানের যাতে উন্নয়ন হয়, বরাক উপত্যকাকে বাঁচাতে হলে, বরাক উপত্যকাকে শান্তির দ্বীপ হিসাবে প্রতিষ্ঠা করতে হবে, চা বাগানকে রক্ষা করতে হবে, চা বাগানের উন্নয়ন করতে হবে। পুলিশের ধাওয়া খেয়ে বেনসিডিল বোঝাই লরি রেখে পালিয়ে যায় চালক। অবশ্য পরে পুলিশ চালকহীন গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ফ্যান্সি জব্দ করে। বিবরণী প্রকাশ, মঙ্গলবার NL01AC1407 নম্বরের একটি ছয় চাকার গাড়ি গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। বুধবার বিকেল চারটে নাগাদ গাড়িটি ত্রিপুরা প্রবেশদ্বার চুড়াইবাড়ি পুলিশ চেকপোস্টে আসতে পুলিশ গাড়িটিকে সিগন্যাল দিতে চালক গাড়ি নিয়ে সেলটেক্স কমপ্লেক্স রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গাড়িটি থানায় নিয়ে আসে এবং এতে তল্লাশি চালাতে বিশাল পরিমাণ ফেন্সিডিল বাজেয়াপ্ত করতে সক্ষম হয়, যার কালোবাজারে মূল্য প্রায় 10 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়াও গাড়িতে প্রাইমার ও রং বোঝাই ছিল। এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক। ত্রিপুরা থেকে যেভাবে গাঁজা বহিরাজ্যে পাচার হচ্ছে, তেমনিভাবে ফেন্সিডিল, ইয়াবাসহ ড্রাগস প্রবেশ করছে ত্রিপুরা রাজ্যে। অনেক সময় পুলিশের সক্রিয়তায় সেগুলো ধরা পড়ছে, আবার অধিকাংশ সময় চোরা কারবারিরা সফল হচ্ছে। তবে পুলিশের তল্লাশি প্রক্রিয়া জারি থাকলে নেশা মাফিয়াদের লাগাম টানতে সক্ষম হবে ত্রিপুরা সরকার বলে জানান পুলিশ আধিকারিক। মেশিনের মূলে আজকে মোবাইল ডিউটিতে ছিল সকালবেলা থেকে, তখন গাড়ি গেট ক্রস করার পর একটা জায়গায় সেলস অফিসের সামনে ওখানে একটা গাড়ি লজিস্টিক ভেহিকেল হেভি ভেহিকেল একটা দাঁড়িয়ে থাকা একটা অ্যাবান্ডান জায়গায় দেখা যায়। ওইখানে খবর পাওয়ার পর যাওয়ার এখানে ভেহিকেলের পাশে যাওয়ার পর দেখা গেল গাড়ির চালক ছিল না, এখানে উপস্থিত ছিল না, পলাতক ছিল। তারপর সন্দেহ হওয়ার পরে ফর্মালিটি মেনটেন করে ওই জায়গাতেই আশেপাশে যারা অফিসার ছিল তখন এখানে অভিযান চালায়, চেকিং করা হয়। চেকিং করার পর এটাতে দেখা যায় কিছু সিমেন্ট পুট্টি প্লাস পেইন্টস ছিল ডিস্টেম্পার কালার, ওটার ভেতরে আড়ালে ফেন্সিডিলের কার্টুন প্রায় 200টা ফেন্সিডিল কার্টুন পাওয়া গেছে। এখানে কাউন্টিং হচ্ছে, এখনও আনলোড হচ্ছে, আমরা এখানে যা মেনটেন করার স্পটে আমরা ইয়ে করছি। 20-তে কাউন্টিং করা হয়তো 20,000 ফেন্সিডিল করে। মার্ক প্রাইস তো একটা ফেন্সিডিলের 186 টাকা হয়, আর যা মূল্যে যা হয়। এতে ড্রাইভার ছিল না, গাড়ির নাম্বার হচ্ছে গিয়ে NL01AC1407। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। নৃপেন সিংহের মরদেহ নিয়ে দিনভর উত্তেজনা, ভাঙচুর মিজোরাম গামী গাড়ি। পৌরসভা নির্বাচনে কাছাড়ে চালু হল মডেল কোড অব কন্ডাক্ট, জানালেন কীর্তি। কনে বিয়ের অধিবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বিয়ের সামগ্রী সহ আসবাবপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।